প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির আন্দোলনে কোনো বাধা নেই, তবে জ্বালাও পোড়াও করলে ছাড়া হবে না। সংসদে না থাকায় নির্বাচনকালীন সরকারেও বিএনপির কোনো সুযোগ নেই বলে জানান প্রধানমন্ত্রী। আন্দোলনরত বিরোধী দলগুলোর সাথে সংলাপের সম্ভাবনাও নাকচ করে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন দেশে এখনও বৈদেশিক মুদ্রার যে মজুদ আছে তাতে শঙ্কিত হবার কিছু নেই, বাংলাদেশ কারো উপর নির্ভরশীল নয়। স্পষ্ট জানিয়ে দেন যেসব দেশ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কোনো কেনাকাটা করা হবে না। প্রধানমন্ত্রী সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর নিয়ে সোমবার গণভবনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনের প্রথমে তিন দেশে প্রধানমন্ত্রীর সফরের অর্জন তুলে ধরার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান। বিএনপির আন্দোলনের সমালোচনায় প্রধানমন্ত্রী বলেন জ্বালাও প্রয়োগ করলে কাউকে ছাড় দেয়া হবে না। সংসদে না থাকায় নির্বাচনকালীন সরকারেও বিএনপির অংশগ্রহণের কোনো সুযোগ নেই। পার্লামেন্টের সংসদ সদস্য যারা আছে তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকালীন সময় তারা সরকারে আসতে চায়, আমরা নিতে রাজি আছি। ওই উদারতা আছে, এর আগে আমরা নিয়েছি। এমনকি 2014 সালে তো খালেদা জিয়ারও আমি আহ্বান করেছিলাম, তারা তো আসেনি, আর এখন তো তারা নাইও পার্লামেন্টে। কাজে ওদের নিয়ে চিন্তারও কিছু নেই, আর তারা মাইক লাগায় আন্দোলন করেই যাচ্ছে সরকার হটাবে। আমরা তো তাদেরকে কিছু বলছি না, আন্দোলন করুক, মানুষ টানুক, কোনো আপত্তি নাই। কিন্তু জ্বালাও পোড়াও যদি কিছু করতে যায়, কোনো মানুষকে যদি আবার ওরকম পোড়ায় তো তাকে ছাড়বো না। বৈদেশিক মুদ্রা ডলার সংকটের বিষয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন রিজার্ভ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। আমাদের যদি খাদ্য কিনতে ঘাটতি দেখা দেয়, সেই খাদ্য কেনার মতো অন্তত 3 মাসের খাদ্য কেনার মতো ডলারটা যেন আমাদের হাতে থাকে, ওইটাই নিয়েই রিজার্ভের জন্য চিন্তা। এছাড়া রিজার্ভের এত চিন্তা না। আমরা একটু বেশি বেশি ডলার, আমরা রিজার্ভ নিয়ে কথা বলতে বলতে বোধহয় সবার মাথায় রিজার্ভই ঢুকে গেছে। তা আমাদের রিজার্ভ এখনও যা আছে তাতে অন্তত এটুকু বলতে পারি যে আমাদের এমন কোনো মানে এক সংকট এভাবে নাই। তবে হ্যাঁ, এখন যেমন আমরা সবসময় চেষ্টা করি যে রিজার্ভটা আমাদের জন্য ধরে থাকে সেদিকে। শেখ হাসিনা বলেন নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই, কারো উপর নির্ভরশীল নয় বাংলাদেশ। যাদেরকে দিয়ে আমরা সন্ত্রাস দূর করলাম, যাদেরকে দিয়ে আমরা দেশে একটা শান্তি, যেমন সারা বিশ্ব জঙ্গিবাদে জর্জরিত, সবাই আতঙ্কগ্রস্ত, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, তাদের নজরদারি এবং তারা এত ভালোভাবে সমস্ত জিনিসটা কাজ করেছে যে আর কোনো ঘটনা ঘটাতে পারেনি। এর পরে স্যাংশনটা কিসের জন্য, সেটাই তো আমার প্রশ্ন। আমি এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আমাদের অর্থ মন্ত্রণালয়কে বলে দিচ্ছি, আমাদের কেনাকাটা পরিকল্পনা মন্ত্রকে বলে দিচ্ছে, এখন থেকে আমাদের আমরা যে বিদেশ থেকে জিনিস ক্রয় করি সেখানে আমাদের একটা ক্লজ থাকবে যে যারা আমাদের উপর স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমরা কোনো কিছু কেনাকাটা করব না। পরিষ্কার কথা, এটা সংকট আর ভয়ের কী আছে? আমরা তো কারোর উপর এরকম নির্ভরশীল না। এখন আমাদের উপরে যারা স্যাংশন দেবে তাদের কাছ থেকে কিছু কিনবো না, পরিষ্কার কথা। এর মধ্যে দুটো অ্যাকশন আমি নিয়েছি আগেই, বলবো না, সব সাংবাদিকরা খবর না রাখলে আমি কেন বলতে যাব, যাতে কি হয়েছে আমার কিছু হয়নি। বাংলাদেশের অর্থনীতি অনাথ হয়ে যায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ঋণ ফেরতের সক্ষমতা আছে বলেই IMF ঋণ দিয়েছে। আর এখন কোন অনাথ এসে কি অনাথের কথা বলছে সেটার দায়িত্ব তো আমরা নেব না। আর IMF লোনটা তাদেরকেই দেয় যাদের লোনটা পরিশোধ করবার সক্ষমতা থাকে। তা বাংলাদেশের অর্থনীতি এত অনাথ হয়নি, আর কেউ অনাথ হয়ে গেলে কিন্তু IMF লোন দেয় না, দেবার মতো সমর্থ আছে বলেই আমরা নিয়েছি। ওরকম মহার্গ ভাতাটাতে ওটা দেওয়ার কোনো প্ল্যান নেই, ওটাই নেই। আমরা যেটা করবো যে আমাদের যে ইনফ্লেশন বেড়ে গেছে সেখানে তাদের ক্রয় ক্ষমতা যে যাদের একটু কষ্ট হচ্ছে সেটাকে হিসাব করে ওই ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রেখে এটার জন্য আবার যতদিন ইনফ্লেশনের সমস্যাটা থাকবে ততদিন তাদের বেতনটা ওইভাবে যেন একটা পার্সেন্ট সার্টেন পার্সেন্ট বাড়তে পারে সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। স্মার্ট বাংলাদেশে হবেই আওয়ামী লীগের পরবর্তী নির্বাচনী ইশতেহার বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্বব্যাংক পাশে থাকার আশ্বাস দিয়েছে। তিনি জানান জাপানের সাথে সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে, জাপান বাংলাদেশকে 30 বিলিয়ন ইয়েন সহায়তা দেবে বলেও সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী। এছাড়া মোখায় বিধ্বস্ত ঘরবাড়ি দ্রুত নির্মাণ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।